আমি এই মুহূর্তে একটি আইটেল ফোনের টাচ ডিসপ্লে চেঞ্জ করব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমার হাতে একটি আইটেল ফোন, একদম নতুন ফোন। এই ফোনটা হাত থেকে পড়ে যেয়ে এই টাচটা ফেটে গেছে এবং ডিসপ্লেটা ভালো আছে। টাচটা ফেটে গেছে এবং ডিসপ্লেটা ভালো আছে। এই যে দেখুন, ফোনের ডিসপ্লেটা ভালো আছে এবং টাচটা ফেটে গেছে। এবং এই টাচটা আমি চেঞ্জ করব, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমি কীভাবে টাচটা চেঞ্জ করি। এই যে বন্ধুরা দেখুন, ফোনটি এখন আমি খুলবো। দেখুন স্ক্রুগুলো আমি খুললাম এই মুহূর্তে। এখন আমি সেটটি ওপেন করব। আপনার ফোনটি খুলে ফেলেছি আমি। এখন আমি এই পাশে হিট দেব, হিট দিয়ে টাচটি তুলব। টাচটি তোলার পরে আপনাদেরকে দেখাবো। ততক্ষণে টাচটি আমি তুলতে থাকি। এই যে দেখুন ভিউয়ার্স, টাচটি আমি অর্ধেকটা তুলে ফেলেছি এবং বাকিটা তোলার চেষ্টা করছি। এবং আমি খুব সাবধানে কাজগুলো করে থাকি, একদম 100% সেফলি কাজগুলো করে থাকি আমি। একদম 100% সেফলি কাজগুলো করে থাকি আমি। বন্ধুরা, বাকিটা তোলার পরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমি পুরা কমপ্লিট খুলে ফেলেছি, নতুন এটা পাশে রেখেছি। এটা আমি লাগাবো উপরে, এটা গেরিলা গ্লাস পেপার লাগানো হয়েছে উপরে। আমি গ্লাস পেপার একটি লাগিয়ে নিয়েছি, এই যে দেখুন। এবং সেটটা লাগাবো, এবং লাগানোর পরে আঠা মারবো। আঠা দিয়ে লাগানোর পরে আপনাদেরকে আবার চেষ্টা করব দেখানোর।